নজর পরবর্তী খবরে মুড়িগঙ্গা নদী চরে আটকে গেল ভিজেল এবং যেমনটা জানা যাচ্ছে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে উদ্ধার কাজ ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী যেমনটা জানাচ্ছিলাম আপনাদের মুড়িগঙ্গা নদী চরে আটকে যায় ভিজেল মুড়িগঙ্গা নদী চরে ফের আটকে যায় ফেসেল এবং উদ্ধার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে বলে জানা যাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তরে শুরু হয়ে গিয়েছে যে উদ্ধার কাজ কুয়াশার জেরে বন্ধ মুড়িগঙ্গা নদীতে ভেসেল চলাচল এবং চরে আটকে যায় ভেসেল যেমনটা জানাচ্ছে জানা যাচ্ছে ইতিমধ্যে উদ্ধার কাজ শুরু হয়ে গিয়েছে পাশাপাশি কচু বেরিয়াতে পূর্ণার্থীদের লম্বা লাইনও দেখা যাচ্ছে অন্যদিকে মুড়িকঙ্গা নদী চরে আটকে যায় ভেসেল কুয়াশার জেরে বন্ধ থাকে ফেরি চলাচল উদ্ধার কাজ শুরু করেছেন জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তরের আধিকারিকরা কুয়াশার জেরে বন্ধ মুড়িগঙ্গা নদীতে ভেসেল চলাচল এবং নদীর চরে আটকে যায় ভেসেল এবং ইতিমধ্যে উদ্ধার কাজ শুরু হয়ে গিয়েছে মুড়িগঙ্গা নদীর চরে আটকে যায় ফেসেল সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে বিপর্যয় মোকাবিলা দপ্তরের আধিকারিকরা উদ্ধার কাজ চলছে মাইকিংও চলছে সেই সঙ্গে সঙ্গে আর বিষয়ে বিস্তারিত জানাবে কোয়েল রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে কোয়েল কি জানা যাচ্ছে দেখো জুহিতা তোমাকে জানিয়ে রাখবো যে ঘন কুয়াশার জেরেই কিন্তু আজকে ভোর রাত্রি থেকে মরিগঙ্গাতে ভ্যাসেল চলাচল বন্ধ রয়েছে অন্যদিকে রাত্রি আড়াইটা নাগাদ লট নাম্বার এই থেকে কচু বেরিয়েতে পুণ্যার্থী নিয়ে যাওয়ার সময় একটি ভ্যাসেল মরিগঙ্গা নদীতে মাঠ বরাবর তারা আটকে পড়ে চড়াই লেগে গিয়ে এবং দীর্ঘ সময় সেই ভ্যাসেল পুণ্যার্থী বোঝাই অবস্থাতেই নদীর মাঝখানে আটকে থাকে এবং আজকে সকাল থেকেই কিন্তু সেই ভ্যাসেলে থাকা পুণ্যার্থীদেরকে উদ্ধার করার জন্য এনডিআরএফ এর একটি দল এবং পাশাপাশি কিন্তু যে ভারতীয় রক্ষী বাহিনী তাদের তরফ থেকেও ওভারক্রাফ্ট এবং এনডিআরএফ এর মাঝ নদীতে পৌঁছায় এবং এই মুহূর্তে কিন্তু সেই পণ্যার্থীদের আজকে থাকা ভ্যাসেল থেকে উদ্ধার কাজ চলছে অপরদিকে যে ঘন কুয়াশা সেই ঘন কুয়াশার জেরে কিন্তু সকাল থেকে একেবারেই বন্ধ রাখা হয়েছে মুড়িগঙ্গা নদীতে ভাসেল চলাচল স্বাভাবিকভাবে যেহেতু মকর সংক্রান্তির পূর্ণ স্নান গতদিনই শেষ হয়েছে এবং আজকে সকাল থেকেই কিন্তু প্রচুর পুণ্যার্থী এবং গতদিন রাত থেকে তারা নিজেদের গন্তব্যে ফেরার জন্য লট নাম্বার এইটে পারাপার করবে এবং এই মুহূর্তে গঙ্গাসাগর থেকে প্রচুর পুণ্যার্থী রওনা দিয়েছে সেই সকল পুণ্যার্থীরা কিন্তু ভিড় জমিয়েছে কচুবেড়িয়ার যে ভ্যাসেল ঘাট রয়েছে সেখানে ধন্যবাদ কোয়েল আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি কোয়েল মন্ডল। কুয়াশার জেলায় বন্ধ মুড়িগঙ্গা নদীতে ভিসেল চলাচল ও নদীকে নদীর চরেও আটকে যায় ভিসেল ইতিমধ্যে উদ্ধার কাজ চলছে উদ্ধার করছেন জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তরের আধিকারিকটা মুড়িগঙ্গা নদীর চরে ফের আটকে যায় যাত্রীবাহী ভিসেল এবং তারপরে উদ্ধার কাজ শুরু হয়ে গেছে ইতিমধ্যে